সকল বেকার ভাই বোন যাদের পর্যাপ্ত পরিমাণ বয়স আছে, যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে রেকর্ড সংখ্যক শূন্য পদের বিপরীতে অর্থাৎ 35,000 শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়ে গেছে, ভাইবা পরীক্ষা চলমান আছে। খুব তাড়াতাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদের বিপরীতে 45,000 শিক্ষকের নিয়োগ হয়ে যাবে। তো 45,000 শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই প্রাথমিক অধিদপ্তরের চেয়ারম্যান স্যার তিনি একটি ঘোষণা করেছেন যে 45,000 শিক্ষক নিয়োগের পর আরও 30,000 শিক্ষক নিয়োগ হবে। এ সম্পর্কে প্রতিবেদনটি দেখে নেওয়া যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আরও 30,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। চলমান 45,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষে প্রাথমিক স্কুলগুলোর এই 30,000 পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। বুধবার গাজীপুরে কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের হাতে আগামীর বাংলাদেশ। এ বাংলাদেশ যাতে মেধা ও জ্ঞান নির্ভর হয়ে গড়ে ওঠে, সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে। চলমান 45,000 সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ করে আরও 30,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মন্ত্রণালয়। বুধবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইন বদলির কার্যক্রম পাইলটিং শুরু হয়। এদিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের অনলাইনে বদলির পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক বদিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান সহ অনেকে। পাইলটিং শুরুর পর অনলাইনের মাধ্যমে কালিয়াকৈর কর্মরত দুইজন শিক্ষক বদলির আবেদন করেছেন। যে সমস্ত বেকার ভাই বোন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান, তাদের জন্য এটা অবশ্যই একটি সুখবর। কেননা প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া খুবই সহজভাবে সম্পন্ন হয়, এখানে সুযোগ সুবিধাও অত্যন্ত বেশি, এবং তারা চাইলেই তাদের নিজ উপজেলা, জেলা বা নিজ ইউনিয়নেও কিন্তু তারা বদলি হয়ে তাদের কর্মজীবন চালিয়ে যেতে পারেন। মাধ্যমিক পর্যায়ের মতো কিন্তু এতটা জটিল নয়। এজন্য বেকার ভাই বোনদের বলবো, যাদের এজ আছে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হওয়ার আবেদন করার মতো বয়স যাদের আছে, তাদেরকে বলবো আপনারা চেষ্টা করুন। দেখবেন প্রাথমিক পর্যায়ে শিক্ষক যদি হতে পারেন, তাহলে দেখবেন আপনারা মাধ্যমিক পর্যায়ে যে সমস্ত শিক্ষকরা আছে তাদের থেকে আপনারা অধিক স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। কেননা এখানে রিস্ক কম, শান্তি বেশি। তো সকল বেকার ভাই বোনদের পরবর্তী আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি।